জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষায় এবছর রাজ্যের মধ্যে তৃতীয় স্থান অধিকার করল শান্তিপুর মিউনিসিপ্যাল উচ্চ বিদ্যালয়ের ছাত্র ব্রতিন মণ্ডল। নদিয়ার শান্তিপুর তেলিপাড়ার মনসতলার বাসিন্দা মণ্ডল পরিবারের একমাত্র সন্তান ব্রতিন 2019 সালে মাধ্যমিক পরীক্ষায় 689 পেয়ে রাজ্যের মধ্যে তৃতীয় হয়, উচ্চ মাধ্যমিকে 420। ব্রতিনের বাবা এবং মা পেশায় স্কুল শিক্ষক, বরাবরই ব্রতিন মেধাবী ছাত্র হিসেবে পরিচিত। মাধ্যমিকের চূড়ান্ত সাফল্যের পর উচ্চ মাধ্যমিকের ফল ছিল নজরকাড়া, স্কুলের শিক্ষকরাও অন্য চোখে দেখত ব্রতিনকে। এর পাশাপাশি পরিবারের আশা ছিল প্রত্যেকটি পরীক্ষাতে উল্লেখযোগ্য স্থান গ্রহণ করবে ব্রতিন। জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষায় সাফল্য নিয়ে এসেছে ব্রতিন। ব্রতিন মণ্ডল আমার ভাইপো। কেমন লাগছে থার্ড হয়েছে জয়েন্টে? না, থার্ড হয়েছে আমাদের খুবই আনন্দ লাগছে। আচ্ছা আচ্ছা, হ্যাঁ কেমন ছিল ছোট থেকে সম্পর্ক? ও ছোট থেকেই পড়াশোনায় ভালো ছিল, হ্যাঁ মাধ্যমিকেও ভালো রেজাল্ট করেছে আর এইচএসেও রেজাল্ট ভালো হয়েছে। জয়েন্টেও তো দেখছি ভালোই হয়েছে। তা কি মানে প্রত্যাশা করেন ওর থেকে আগামী দিনে, কি প্রত্যাশা করছেন? আগামী দিনে ও ভালো কিছুই করবে এটাই প্রত্যাশা করছি। আচ্ছা আচ্ছা, আপনার নাম? আমার নাম বিমান মণ্ডল। বাড়ির অ্যাড্রেস? বাড়ির অ্যাড্রেস রামনগর, এই তিলিপাড়া মনসাতলা, কানাইপাল স্ট্রিট। ঠিক আছে। প্রতিন মণ্ডল জয়েন্ট এন্ট্রান্সে থার্ড হয়েছে, হ্যাঁ সেই দৃষ্টিকোণ থেকে আপনার প্রতিক্রিয়াটা আমরা জানতে চাইছি সংবাদ মাধ্যমের তরফে। ব্রতিন মণ্ডল জয়েন্ট এন্ট্রান্সে, ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্সে থার্ড হয়েছে। এটার আগেই আমাদের কাছে আরও একটা বড় খবর এসেছিলো, সেটা অল ইন্ডিয়াতে যে ওদের যে ইঞ্জিনিয়ারিং যে টেস্ট হয় সেখানে কিন্তু ও বেঙ্গল টপার ছিল এবং অল ইন্ডিয়াতে 100% 99.97% নিয়ে ও কিন্তু অল ওভার ইন্ডিয়া সেকেন্ড হয়েছিল। এমনিতে স্কুলের পরীক্ষাতেই এই দীর্ঘ 8 বছর ধরে এখানে আমরা দেখেছি এটা যে ও সর্বক্ষেত্রে সবসময় ওর মধ্যে একটা আউটস্ট্যান্ডিং অ্যাবিলিটিস ওয়ার্থ ছিল এবং আমরা সেটা দেখে এসেছি। কিন্তু মাধ্যমিকেও সেই ইয়ে হলো, তার র্যাঙ্কটা রেখেছিল, থার্ড হয়েছিল সামান্যর জন্যে। এইচএসটাতে বরং আমরা একটুখানি আপসেট হয়েছিলাম যে ওদের মার্কসটা ঠিক সন্তোষজনক ওর হয়নি, আমরাও খুব ভীষণ আপসেট হয়েছি। আর জয়েন্ট এন্ট্রান্সে থার্ড হয়েছে অবশ্যই প্রতিক্রিয়া আমাদের, আমার শুধু না বিদ্যালয়ের সবার তরফ থেকে সবাই ফোন করে জানাচ্ছেন, আমিও জানি তার আগেই। অ্যাকচুয়ালি সবাই সমানভাবেই আনন্দিত উচ্ছ্বসিত, সেটা খুব ভালো করবে আমাদের ধারণা ছিল, করেছে অবশ্যই। ওর নিজের প্রতি, নিজের যোগ্যতার প্রতিও সম্মান রেখেছে, যথার্থ প্রতিফলনটা ও ঘটিয়েছে, এটা আমাদের প্রতিক্রিয়া। অ্যাকচুয়ালি ও একটু রিজার্ভড গোছের ছেলে, ওর যে কি মোটিভ আছে সেটা ও অতটা এ করে বলে না, কিন্তু এটা ঠিকই যে ওর একটা পিন পয়েন্ট প্রোগ্রাম নিয়ে ও এগোচ্ছিল। এবং এই যে পরিবেশ বান্ধব অত্যাধুনিক সাইকেলের বিপুল সম্ভার ঝাড়গ্রামে হিরোস পেইন্ট বেড়া ট্রেডার্স। পরিবেশ বান্ধব অত্যাধুনিক সাইকেলের বিপুল সম্ভার ঝাড়গ্রামে হিরোস পেইন্ট বেড়া ট্রেডার্স।